বিশ্ব একাদশে সাকিব তামিম বিশ্ব একাদশের হয়ে গত বছর পাকিস্তানের তিনটি টি টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। এবার খেলবেন ঘূর্ণিঝড়ে আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য, তবে বাংলাদেশ থেকে এবার তিনি একাই। বিশ্ব একাদশে খেলবেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে, বিশ্ব একাদশের হয়ে আরো অনেক নামী ক্রিকেটারের খেলা নিশ্চিত হবে শিগগিরই। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে আয়োজিত সিরিজে লাহোরে বিশ্ব একাদশে খেলেছিলেন তামিম। দলের নেতৃত্বে ছিলেন ফাফ দু প্লেসি, সেই দলে ছিলেন পেরেরা, খেলেছিলেন হাশিম আমলা, ডেভিড মিলার, ইমরান তাহির, ড্যারেন স্যামিরা, কার্লোস ব্যাথলেটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলের নাম ঘোষিত হয়েছে কদিন আগে। ক্রিস গেইল, মার্লন স্যামুয়েলসরা তো আছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন নিষেধাজ্ঞা কাটিয়ে সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। গত বছর হারিকেন আর্মা ও মারিয়ায় ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, ডমিনিকার উইন্ডসর পার্ক সহ মোট 5টি স্টেডিয়ামকে সাহায্য করা হবে এই চ্যারিটি ম্যাচ থেকে পাওয়া অর্থে।